আর্থিক সচ্ছলতা কিংবা সাহেবি জীবনযাপনের জন্য পরবাসে পাড়ি জমান অনেকেই, স্থায়ীভাবে বসবাস শুরু করেন বিশ্বের নানান দেশে, আবার পড়াশোনা করতেও বিদেশে যান অনেকেই। কারো কারো স্বপ্ন থাকে পরিবার নিয়ে ইউরোপ আমেরিকায় পাড়ি জমানোর, তাদের স্বপ্ন এবার সত্যি হবার পথে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন কম বেশি সবাই, তবে সবার তো আর সামর্থ্য নেই এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানোর। আবার অনেকে নিজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান উন্নত জীবিকার খোঁজে। আপনিও যদি বিশ্বভ্রমণ ও উন্নত দেশে গিয়ে বসবাসের স্বপ্ন দেখেন, তাহলে যেতে পারেন কিছু শহরে। জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বসবাসের জন্য আপনাকে টাকা দিতে হবে না, বরং উল্টো ওই দেশ ও শহরের কর্তৃপক্ষই আপনাকে বাসস্থান ও টাকার ব্যবস্থা করে দেবেন। অবাক করা বিষয় হলেও সত্যি যে এমনটি সম্ভব কয়েকটি শহরে। এমনই এক শহর ইতালির মাইনজা। 2011 সালে ইতালির গাঙ্গি গ্রামে $1 হাউস চালু হয়। এর আওতায় 5,800 বাসিন্দা শহরে বসবাস শুরু করেন, তবে ধীরে ধীরে গাঙ্গি গ্রামের জনসংখ্যা কমছে। দেশের গ্রামীণ সংস্কৃতি যাতে বিলুপ্ত না হয়ে যায়, এজন্য গাঙ্গি থেকে শুরু করে সারা দেশে ছোট ছোট প্রত্যন্ত গ্রামগুলো তাদের জনসংখ্যা বাড়ানোর জন্য বাড়িগুলো $1 বিক্রি করতে শুরু করেছে। এখন এই শহর বসবাসের জন্য খুবই সস্তা হয়ে গেছে। একসময় এখানে কাজ ও শিক্ষা সংক্রান্ত জিনিসের অভাবে বসবাস করা কঠিন ছিল, তবে এখন বিন্দাস বসবাস করতে পারবেন শহরটিতে। কানাডার পাইপস্টোন শহর। কানাডার ম্যানিটোবায় জমি $10 দেয়া হচ্ছে। যারা আগ্রহী তাদের প্রথমে $1,000 পরিশোধ করতে হবে ও চুক্তিতে সই করতে হবে, তারপর তারা জমি কিনতে পারবেন। আপনি যদি সেখানে অফারের অধীনে একটি বাড়ি তৈরি করতে চান, তাহলে তাদেরকে $990 ফেরত দিতে হবে। কানাডিয়ান সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন রিসোর্স সেন্টার নিউ ব্রান্সউইকের এক দম্পতি এই প্রজেক্ট শুরু করেন নতুন শহর তৈরির লক্ষ্যে। এই জন্য তারা তাদের বাড়ির চারপাশে একটি নতুন শহর তৈরির জন্য তাদের 130 একর জমি দিতে শুরু করেন। এই তালিকায় রয়েছে স্কটিশ দ্বীপপুঞ্জ। স্কটল্যান্ড প্রায় 1,000 দ্বীপের আবাসস্থল। এখানকার সংস্কৃতিগুলো স্কটিশ সংস্কৃতি ও ইতিহাসের অংশ, তবে দুঃখজনকভাবে এখানকার বিভিন্ন সম্প্রদায়ের জনসংখ্যা দিন দিন কমছে। এই কারণে সরকার সেই বিচ্ছিন্ন শহর ও বসতিগুলোকে পুনরুজ্জীবিত করতে 2019 সালে জাতীয় দ্বীপ প্রকল্প চালু করে। 2026 সালের মধ্যে এখানে বসবাস করতে চাওয়া 100 পরিবারকে স্কটিশ কর্তৃপক্ষ 49,52,650 ইউরো দেওয়ার জন্য একটি বড় ফান্ড চালু করেছে, যার মূল্য অর্ধকোটিরও বেশি টাকা। কানসাসের মানকাটো। মানকাটোর জনসংখ্যা 3,000 থেকে বর্তমানে 900 কমে দাঁড়িয়েছে। আপনি যদি বসবাস করার জন্য গ্রামীণ জায়গা পছন্দ করেন, তাহলে সহজেই মানকাটোতে বসবাস শুরু করতে পারেন। আর এর জন্য রয়েছে নানা অফার, বিনামূল্যে পাবেন জায়গা আর বাড়ি করার জন্য টাকা। নাগরিক নিউজ ডেস্ক।